আপনাদের বাবে লোহার চেষ্টা করছো। সুমি বরা বর্তমান সময় আত্মগোপন করে আছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় আজি সমগ্র বিষয়ক প্রতিক্রিয়া প্রকাশ করেছে। মুখ্যমন্ত্রী কৈছে কোনোবাই হয়তো হাতত 10 লাখ টাকা লৈ কোনোবা হোটেলত আত্মগোপন করে আছে, কিন্তু টাকা শেষ হলেই সেই ব্যক্তিগৰাকীয়ে অর্থাৎ সুমি বরাই আত্মসমর্পণ করব লাগিব, আরক্ষীক ধরা দিব লাগিব। বেশি দিন সুমি বরা এইদরে অন্তর্ধান হয়ে থাকিব নোৱাৰে। টাইমেট বিগ ব্রেকিং জানাইছো, এটা বিশেষ খবর সুমি বরার সন্দর্ভত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বিস্ফোরক মন্তব্য। বর্তমান সময়তো সুমি বরায় আত্মগোপন করে আছে, আর ইয়াক লৈ মুখ্যমন্ত্রী কৈছে দেশের বাহিরত কোনো কারণতে সুমি বরা যাওয়া নাই বা যাব নোৱাৰে, এয়া স্পষ্ট করে দিয়া হয়েছে। সুমি বরার লগত কিছু টাকা আছে, মুখ্যমন্ত্রী কৈছে যে হাতত কিছু টাকা লৈ সুমি বরাই কোনো হোটেলত হয়তো আত্মগোপন করে আছে। সেই টাকা লৈ সুমি বরায় আত্মগোপন করে আছে, কিন্তু সেই টাকা শেষ হলেই আরক্ষীক যোগাযোগ করব, কিন্তু টাকা শেষ হলে বাধ্য হয়ে পড়ব আর নিজে আরক্ষীর ওসর ধরা দিব, নিজে আত্মসমর্পণ করব সুমি বরাই। চর্চা চলিছে প্রায় 10 লাখ টাকা হাতত লৈ সুমি বরা আর তার্কিক বরাই সুবুরিয়া কোনো রাজ্যর কোনো ডেস্টিনেশনত আত্মগোপন করে থাকবে, কোনো হোটেলত আত্মগোপন করে থাকবে। কিন্তু মুখ্যমন্ত্রী কৈছে যে এই টাকা যেটা শেষ হব হোটেলর যেটা বিল দিব নোৱাৰিব কি করব, যেটা বাধ্যত পড়ব আরক্ষীর সঙ্গে যোগাযোগ করব, আর যোগাযোগ করার লগেলগে সুমি বরা জালত পড়ব। ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় কৈছে দেশের বাহিরত সুমি বরা যাব নোৱাৰে, সেয়া স্পষ্ট কথা। সুমি বরা অন্তর্ধান হব নোৱাৰে, 10 লাখ টাকা লৈ কোনো হোটেলত হয়তো আত্মগোপন করে আছে, টাকা যেতিয়া শেষ হব শেষ হওয়ার লগেলগেই আত্মসমর্পণ করব লাগিব। কেবল সিমানেই নহয় যে সুমি বরার বিপদ এই কারণে বৃদ্ধি পাইছে, আন প্রবঞ্চকসকলের বিপদ এইটো কারণে বৃদ্ধি পাইছে যে এতিয়ার এই গোচরটো কেবল আরক্ষীয় নহয়, আরক্ষীয় তদন্ত করার লগতে ইডি আর ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট আয়কর বিভাগেও জেরা চলাব সুমি বরার লগতে আন যিসকলে প্রবঞ্চনা করেছিল ইডির জেরার সম্মুখীন হব, ইনকাম ট্যাক্সর সম্মুখীন হব, আর প্রয়োজনত সিবিআইকু এই সমগ্র গোচর অর্পণ করে দিয়া হব। সুমি বরার বিপদ নিশ্চিত, হাতত টাকা লৈ হয়তো 10 লাখ টাকা লৈ কোনো হোটেলত কোনো ডেস্টিনেশনত আত্মগোপন করে আছে, টাকা যেতিয়া শেষ হব হোটেলর যেতিয়া বিল দিব নোৱাৰিব নিজে আরক্ষীর সঙ্গে যোগাযোগ করব আর আহি আত্মসমর্পণ করব লাগিব। আমার লগত মন্তব্য আহি পৰিছে, মন্তব্য আপনাদের দেখাই লওয়ার চেষ্টা করছি। অসম পুলিশের ইমানটো প্রফেশনাল কম্পিটেন্সি আছে যে কোনো মানুষ না যায়, কোনোবা গৈছে 10 লাখ টাকা লৈ কবাত পলাই আছে, দুদিন পিছত হোটেলৰ বিল দিব পয়সা নোহোৱা হব, নিজে নিজে আহি সারেন্ডার করব। আর যিগৰাকী মহিলার কথা কৈছে তেখেত কতো বাহিৰত ওলাই যাব নোৱাৰে, হাতত 2টা টাকা লৈ আছে, দুদিন পিছত টাকাকেইটা খরচ হব, নিজে নিজে পুলিশক যোগাযোগ করব সারেন্ডার করব লাগে বুলি কত যাব, অন্তর্ধানটোতো হব নোৱাৰে। অসম পুলিশের ইমানটো প্রফেশনাল কম্পিটেন্সি আছে যে কোনো মানুষ না যায়, কোনোবা গৈছে 10 লাখ টাকা লৈ কবাত পলাই আছে, দুদিন পিছত হোটেলৰ বিল দিব পয়সা নোহোৱা হব, নিজে নিজে আহি সারেন্ডার করব। আর যিগৰাকী মহিলার কথা কৈছে তেখেত কতো বাহিৰত ওলাই যাব নোৱাৰে, হাতত 2টা টাকা লৈ আছে, দুদিন পিছত টাকাকেইটা খরচ হব, নিজে নিজে পুলিশক যোগাযোগ করব সারেন্ডার করব লাগে বুলি কত যাব, অন্তর্ধানটোতো হব নোৱাৰে। আমি ইডিকো লগত কৈছো যে আপোনালোকেও আমার তদন্তটোত সহযোগিতা কৰক। আমি অসম আরক্ষী ডিজিপি আছে, আমি অলরেডি সিদ্ধান্ত লৈছো যে এটা এসআইটি হব যোনে গোটেই কেসখানি মনিটর করিব, ডাঙর কেসখানি সিআইডিয়ে করিব, সৰু কেসখানি ডিস্ট্রিক্ট পুলিশের তাত থাকিব, আর ওভারঅল গোটেই ম্যাটারটো ইনকাম ট্যাক্স আর ইডিক দিম, আর এটা সময় যদি প্রয়োজন হয় যে নহয় তো সিবিআইকো দিব লাগে, আমি সিবিআইকো দিব পাৰিম, ইয়াত কোনো আমার ফালৰ পৰা কোনো তার দাবি করার প্রয়োজন নহয়। এমাহ দেড় মাহর পিছত পরিবেশটা চাই যদি আমি ভাবু যে ই একটা বহুত ডাঙর জটিল কেস আমার কারণে দিগদার, তেতিয়া আমি তাক সিবিআইক পঠাই দিব। কিন্তু বর্তমান ইতিমধ্যে অসম আরক্ষীয়ে ইডি আর ইনকাম ট্যাক্সক অলরেডি বিশ্বাসত লৈছে, সো আসাম গভর্নমেন্ট ইজ উইলিং টু হ্যান্ড ওভার দ্য কেস ইভেন টু সিবিআই আফটার ইনিশিয়াল ইনভেস্টিগেশন। আমি
প্রফেশনেল পুলিশের ইমান প্রফেশনেল কম্পিটেন্সি আছে যে কোনো মানুষ না যায়। কোনোবা গৈছে 10 লাখ টাকা লৈ কবাত পলাই আছে, দুদিন পিছত হোটেলের বিল দিব, পয়সা নোহা হব, নিজে নিজে আহি সারেন্ডার করিব। আর যিগৰাকী মহিলার কথা কৈছে তেখেত কতো বাহিরত ওলাই যাব নোৱাৰে, হাতত দুটা টাকা লৈ আছে, দুদিন পিছত টাকা কিটা খরচ হব, নিজে নিজে পুলিশক যোগাযোগ করিব, সারেন্ডার করিব লাগে বলে কত যাব, অন্তর্ধানটো তো হব নোৱাৰে। অসম পুলিশের ইমান প্রফেশনেল কম্পিটেন্সি আছে যে কোনো মানুষ না যায়। কোনোবা গৈছে 10 লাখ টাকা লৈ কবাত পলাই আছে, দুদিন পিছত হোটেলের বিল দিব, পয়সা নোহা হব, নিজে নিজে আহি সারেন্ডার করিব। আর যিগৰাকী মহিলার কথা কৈছে তেখেত কতো বাহিরত ওলাই যাব নোৱাৰে, হাতত দুটা টাকা লৈ আছে, দুদিন পিছত টাকা কিটা খরচ হব, নিজে নিজে পুলিশক যোগাযোগ করিব, সারেন্ডার করিব লাগে বলে কত যাব, অন্তর্ধানটো তো হব নোৱাৰে। আমি ইডিকো লগত কৈছো যে আপোনালোকেও আমার তদন্তটো সহযোগিতা কৰক। আমি অসম আরক্ষী ডিজিপি আছে, আমি অলরেডি সিদ্ধান্ত লৈছো যে এটা SIT হব, যোনে গোটেই কেসখিনি মনিটর করিব, ডাঙৰ কেসখিনি CID করিব, সৰু কেসখিনি ডিস্ট্রিক্ট পুলিশের তাত থাকিব, আর ওভারঅল গোটেই মেটারটো ইনকাম টেক্স আর ইডিক দিম। আর এটা সময় যদি প্রয়োজন হয় যে নহয় তো CBIকো দিব লাগে, আমি CBIকো দিব পাৰিম। ইয়াত কোনো আমার ফালৰ পৰা কোনো তাত দাবি করার প্রয়োজন নহয়। এমাহ দেড় মাহৰ পিছত পরিবেশটো চাই যদি আমি ভাবো যে ই এটা বহুত ডাঙৰ জটিল কেস, আমার কারণে দিগদার, তেতিয়া আমি তাক CBIক পঠাই দিম। কিন্তু বর্তমান ইতিমধ্যে অসম আরক্ষীয়ে ইডি আর ইনকাম টেক্সক অলরেডি বিশ্বাসত লৈছে। সো আসাম গভর্নমেন্ট ইজ উইলিং টু হ্যান্ড ওভার দ্য কেস ইভেন টু CBI আফটার ইনিশিয়াল ইনভেস্টিগেশন। অসম পুলিশের ইমান প্রফেশনেল কম্পিটেন্সি আছে যে কোনো মানুষ না যায়। কোনোবা গৈছে 10 লাখ টাকা লৈ কবাত পলাই আছে, দুদিন পিছত হোটেলের বিল দিব, পয়সা নোহা হব, নিজে নিজে আহি সারেন্ডার করিব। আর যিগৰাকী মহিলার কথা কৈছে তেখেত কতো বাহিরত ওলাই যাব নোৱাৰে, হাতত দুটা টাকা লৈ আছে, দুদিন পিছত টাকা কিটা খরচ হব, নিজে নিজে পুলিশক যোগাযোগ করিব, সারেন্ডার করিব লাগে বলে কত যাব, অন্তর্ধানটো তো হব নোৱাৰে। আমি ইডিকো লগত কৈছো যে আপোনালোকেও আমার তদন্তটো সহযোগিতা কৰক। আমি অসম আরক্ষী DGP আছে, আমি অলরেডি সিদ্ধান্ত লৈছো যে এটা SIT হব, যোনে গোটেই কেসখিনি মনিটর করিব, ডাঙৰ কেসখিনি CIDয়ে করিব, সৰু কেসখিনি ডিস্ট্রিক্ট পুলিশের তাত থাকিব, আর ওভারঅল গোটেই মেটারটো ইনকাম টেক্স আর ইডিক দিম। আর এটা সময় যদি প্রয়োজন হয় যে নহয় তো CBIকো দিব লাগে, আমি CBIকো দিব পাৰিম। ইয়াত কোনো আমার ফালৰ পৰা কোনো তাত দাবি করার প্রয়োজন নহয়। এমাহ দেড় মাহৰ পিছত পরিবেশটো চাই যদি আমি ভাবো যে ই এটা বহুত ডাঙৰ জটিল কেস, আমার কারণে দিগদার, তেতিয়া আমি তাক CBIক পঠাই দিম। কিন্তু বর্তমান ইতিমধ্যে অসম আরক্ষীয়ে ইডি আর ইনকাম টেক্সক অলরেডি বিশ্বাসত লৈছে। সো আসাম গভর্নমেন্ট ইজ উইলিং টু হ্যান্ড ওভার দ্য কেস ইভেন টু CBI আফটার ইনিশিয়াল ইনভেস্টিগেশন। অসম পুলিশের ইমান প্রফেশনেল কম্পিটেন্সি আছে যে কোনো মানুষ না যায়। কোনোবা গৈছে 10 লাখ টাকা লৈ কবাত পলাই আছে, দুদিন পিছত হোটেলের বিল দিব, পয়সা নোহা হব, নিজে নিজে আহি সারেন্ডার করিব। আর যিগৰাকী মহিলার কথা কৈছে তেখেত কতো বাহিরত ওলাই যাব নোৱাৰে, হাতত দুটা টাকা লৈ আছে, দুদিন পিছত টাকা কিটা খরচ হব, নিজে নিজে পুলিশক যোগাযোগ করিব, সারেন্ডার করিব লাগে বলে কত যাব, অন্তর্ধানটো তো হব নোৱাৰে। আমি ইডিকো লগত কৈছো যে আপোনালোকেও আমার তদন্তটো সহযোগিতা কৰক। আমি অসম আরক্ষী DGP আছে, আমি অলরেডি সিদ্ধান্ত লৈছো যে এটা SIT হব, যোনে গোটেই কেসখিনি মনিটর করিব, ডাঙৰ কেসখিনি CIDয়ে করিব, সৰু কেসখিনি ডিস্ট্রিক্ট পুলিশের তাত থাকিব, আর ওভারঅল গোটেই মেটারটো ইনকাম টেক্স আর ইডিক দিম। আর এটা সময় যদি প্রয়োজন হয় যে নহয় তো CBIকো দিব লাগে, আমি CBIকো দিব পাৰিম। ইয়াত কোনো আমার ফালৰ পৰা কোনো তাত দাবি করার প্রয়োজন নহয়। এমাহ দেড় মাহৰ পিছত পরিবেশটো চাই যদি আমি ভাবো যে ই এটা বহুত ডাঙৰ জটিল কেস, আমার কারণে দিগদার, তেতিয়া আমি তাক CBIক পঠাই দিম। কিন্তু বর্তমান ইতিমধ্যে অসম আরক্ষীয়ে ইডি আর ইনকাম টেক্সক অলরেডি বিশ্বাসত লৈছে। সো আসাম গভর্নমেন্ট ইজ উইলিং টু হ্যান্ড ওভার দ্য কেস ইভেন টু CBI
আফটার ইনিশিয়াল ইনভেস্টিগেশন।